প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে মানুষের শরীর সম্পর্কে এমন কিছু বিষয় জানাবো যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন, বিষয়গুলো শুনে চমকে যেতে বাধ্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার এক, আপনি জানেন কি আমাদের শরীরে যে পরিমাণ শিরা উপশিরা রয়েছে তা যদি একত্রে মিলিয়ে লাইন করা হতো তাহলে তা পুরো পৃথিবীকে সেই লাইন দিয়ে 200 বারেরও বেশি মুড়িয়ে ফেলা সম্ভব হতো। নাম্বার দুই, আমাদের শরীরে মোট 206টি হাড় রয়েছে আমরা সবাই জানি, কিন্তু আপনি জানেন কি পাথরের থেকেও দেহের হাড় অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। নাম্বার তিন, আপনি জানেন কি মানুষের হাসি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘন্টায় 100 মাইল বেগে বের হয়ে থাকে, তাই বলে আপনারা হাঁচি দিয়ে দিয়ে ঝড় উঠিয়ে ফেলবেন না আবার। নাম্বার চার, আপনি জানেন কি আমরা জন্মগ্রহণ করে থাকি 300 হাড় নিয়ে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে হাড়ের সংখ্যা কমে 206টি হয়ে যায়। নাম্বার পাঁচ, আপনি জানেন কি মানুষের দেহে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? মানুষের দেহে সবচেয়ে বেশি শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা, যা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। নাম্বার ছয়, ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে আমরা সবাই পালিয়ে বেড়াই, কিন্তু আপনি জানেন কি আমাদের মুখের ভিতরে রয়েছে 700 প্রকারেরও বেশি ব্যাকটেরিয়া। আমি নিশ্চিত আপনি হয়তো ভাবছেন এটি আপনার মুখ নাকি ব্যাকটেরিয়ার বাসা। নাম্বার সাত, আপনি যদি মানুষের কঙ্কাল দেখে থাকেন তাহলে মাথার খুলিতে দাঁতও দেখে থাকবেন, কিন্তু আপনি জানেন কি দাঁতকে হাড় হিসেবে মানা হয় না। নাম্বার আট, আপনি জানেন কি আমাদের চোখের পাপড়ি কতদিন পর্যন্ত বেঁচে থাকে? চোখের পাপড়ি 150 দিন পর্যন্ত বেঁচে থাকে, এরপর নিজ থেকেই ঝরে যায়। নাম্বার নয়, আপনি জানেন কি আপনার শরীরে যখন রক্ত চলাচল করে তা কত দূরত্ব চলাচল করে? মানুষের শরীরে রক্ত 4 মাইল পার আওয়ার বেগে বা 6.5 কিলোমিটার গতিতে চলাচল করে থাকে, তাহলে বুঝে নিন রক্ত আপনার শরীরে কত দূরত্ব বেগে চলাচল করে। নাম্বার দশ, আমাদের সবার হৃৎপিণ্ডই বাম পাশে থাকে আমরা সবাই জানি, কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে 1% মানুষ রয়েছে যাদের হৃৎপিণ্ড ডান পাশে থাকে, এমনটি পৃথিবীতে খুবই দুর্লভ। দর্শক, তো এই ছিল মানব শরীর সম্পর্কিত কিছু আজব বিষয়। এর মধ্যে কোন বিষয়টি সব থেকে বেশি আপনাকে অবাক করেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন,